Hi guys, welcome back to my channel and a very warm welcome back to my returning subscribers. আশা করছি তোমার এই পূজোটা এবারে খুব খুব ভালোভাবে কেটেছে। আজকে পূজোর শেষ দিন, শুভ মহাদশমী। যারা বড়রা এবং বয়স্ক আমার থেকে, তারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আমার শুভ বিজয় প্রণাম এন্ড ছোটদের জন্য আমার ভালোবাসা রইল। আশা করব তোমরা খুব খুব ভালো আছো। আর আজকে আমাদের দশমীটা এভাবে স্টার্ট হলো কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম, মানে আমি উঠিনি আগে, সুহিতা উঠেছিল, তো ও উঠে দেখলো যে আমাদের চা বানানোর টিলিফ আছে বাট সুগার নেই। আমরা দুজনে চিনি দিয়ে চা খাই, চায় চিনি দিয়ে খাই, তো বেসিক্যালি সেটার জন্য সকালবেলা চাটা খেতে একটু খুব প্রবলেম হলো। আমি গেলাম গিয়ে সামনেই আমাদের প্রিমিয়ার শপ আছে, সেখান থেকে চটজলদি নিয়ে চলে এলাম। নিয়ে আমাদের সকালের মর্নিং কিটা ডান, এখন দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই। এটা কালকে ব্লগ যেটা হচ্ছে, নবমীর ব্লগটা আমি এডিট করতে বসিয়ে দিয়েছি, রেন্ডার হচ্ছে এখন বেসিক্যালি। আর আজকে ব্রেকফাস্টে চাউমিন, লাইক এটা পট নুডলস বলে, লাইক রেডিমেড প্রিপেয়ার থাকে, বাট এখানেও আছে বোম্বে ব্যাট বয়। সাথে কফি, জলের বোতল তো আছে, আর একটা ব্যানানা। এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। ওখানে সুহিতার কল চলছে, আজকে আমার ছুটি বিকজ আজকে দশেরা, তো দশেরায় আমাদের দিল্লি দ্যাট ইজ গুরগাঁওতে ছুটি থাকে, তো আজকে ছুটির দিনটা তোমাদের সাথে আমি উপভোগ করবো আর দশমীটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। দেখতে পাচ্ছি আমরা সুহিতা আজকে খুব ইনডালজ হয়ে গেছে আজকের লাঞ্চটা করতে। কি হলো প্ল্যান সুহিতা আজকের? আজকে তো কিছুই ছিল না, র মেটেরিয়াল যা ছিল তাই দিয়েই দশমীর লাঞ্চটা হলো। এটা কি হচ্ছে? এটা চিকেন নাগেটস টাইপের হচ্ছে, যদিও এটা চিকেন ব্রেস্ট পিস ছিল, আমি ওটাকে পিস করে নাগেটসের মতো করে নিয়েছি। শুভ বিজয়ের জন্য পরপর চললো বাড়িতে অনেক কলস, লাইক আমার বাড়িতে জেঠু জেঠিমা, সুহিতার ওদিকে দাদু, আঙ্কেল আন্টি, আমার বাবা মা, সবাই মিলে একটা কল তো হলোই, বেশ ভালো একটা কনভারসেশন হলো আমাদের সবার। লাইক বলা যেতে পারে এটা বিজয়া দশমীর প্রণাম জানানো ভার্চুয়ালি, সেই সব থেকেই আমরা কেমন আছি, কেমন চলছে, সে সব নিয়েই কথা ঘুরে যায়। তারপরে তো এখানকার থাকার লাইফস্টাইল নিয়েই গল্প শুরু হয়ে যাচ্ছে, গল্প শুরু হলে আর শেষ হয় না। আমি এখন বানাচ্ছি সুহিতার জন্য চা, লাইক ও যেহেতু দুধের চা খায় আর আমার জন্য লিকার, বোথ রেডি। টুক করে খেয়ে দিয়ে নিয়ে দেন আমি বেরোবো একটু টেস্ট করতে, আমার টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে। দেন আজকে রাত্রে একটা ছোট্ট প্ল্যান হয়েছে বিজয়া দশমী, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাই, এখানে যেহেতু ওইরকম আমাদের টাটা গোল্ড সিটিসি চার্জের টাকা আমরা বলি সেটা পাওয়া যায় না, তাই আমরা কী করি, এরকম আমাদের কাছে টি ব্যাগ থাকে, সেই টি ব্যাগটা এর ভিতরে দিয়ে দিই, দিয়ে চাটা ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে তাহলে কী হয় আমাদের একটা কলকাতা চায়ের ফিলিংস চলে আসে আর কি। আর মৌসুমিদির আজকে বিরিয়ানি শেফ, আমাদের মৌসুমিদির আজকে রান্না করা কমপ্লিট জাস্ট, হ্যাঁ আজকে তার জন্য দায়ী সায়ন। আর আজকে বিজয়ের আড্ডাটা হবে বলে ও মৌসুমিদি রান্নাটা আগেই সেরে নিয়েছে। হ্যাঁ ভালো খেতে না বিস্কুটটা? দারুন। আর মৌসুমি দিদির কফি আমি খেতে খুব ভালোবাসি। তুমি আমার সব কিছুই ভালোবাসো না? বিস্কুটটা খুবই সুন্দর খেতে, আর সাথে কফিটাও তো দারুণ হয়েছে, আর লেখাও কি সুন্দর দেখ। তোমার জন্য ভাবছিলাম নেব, তারপরে আমি আর নিলাম না, যদি আর কি লাগবে না অনলাইনে অ্যাকাউন্টে আমি তিনটে বাটি, মানে নরমালি এখানকার বাটিগুলো অনেক বড় বড়, তো এটা ছোট বাটি, খুব সুন্দর কাউকে খেতে দেওয়ার জন্য খুব ভালো। আর এটা ফেলে অনলাইনে আমি নিতে পারতাম, আমি নেব কি নেব না যেন ভাবছিলাম এই দিনে উইকেন্ডে নিব। তোমরা তো সোয়ানসি গেছিলে। আমাদের এখানে ব্লগ চলছে, যেটা আমাদের সপ্তমী ব্লগ অলরেডি বেরিয়ে গেছে, সেটা তোমরা ডেফিনেটলি দেখো, সবাই মিলে আমরা এনজয় করছি। আমরা বসে পড়লাম ফাইনালি আমাদের দশমীর ডিনার নিয়ে,
সামনে শেফ কাম হোস্ট বসে আছে, পাশে আরেকজন বসে আছে। এখন সৌরভ দা ফার্স্ট স্টার্ট করবে, চামচটা দিয়েই দিয়েছে মনে হচ্ছে। আর এখানে সুবিধা বসে আছে, সুবিধা কিছু ফিডব্যাক দিতে চাস তুই এখনো অবধি? খাওয়ার আগের ফিডব্যাক খেতে চাই আগে, মানে এতটাই গন্ধটা ভু ভু করছে ভাবা যাচ্ছে না। দারুণই দারুণই এক্সপিরিয়েন্স একটা আমাদের। তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের আজকে ডিনারটা। না বেসিক্যালি সৌরভ দা ডিসিপ্লিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য, আমরাই এটা করছি বেসিক্যালি। মানে খারাপ না, বেসিক্যালি একটা অন্য ওপিনিয়ন, অন্য একটা পার্সপেকটিভ হচ্ছে। সেই চতুর্থী থেকে খাওয়া শুরু হয়েছে বাড়িতে, তারপর তো জমিয়ে পুজো খেলাম, আর ফাইনালি দশমীতে একটা সুন্দর একটা বিরিয়ানি, আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিমের মতো খেতে, যদিও ক্যারামেল কাস্টার্ড ছিল, তাও খুব ভালো খেলাম। যেটা সুবিধা বললাম, আমরা খুব খুব ভালোভাবে আজকে দিনটা কাটালাম, দশমীটা খুব ভালোভাবে এন্ডের অন হ্যাপি নোট। এখন কালকে একাদশী, আবার ব্যাক টু ওয়ার্ক, আমার আজকে ছুটি ছিল দশেরার তো, বাট সেরকম কিছু প্রোডাক্টিভ ডে বলবো না, কিছু টুকটাক জিনিস কাজ করার ছিল সেগুলো মেবি হয়েছে। অ্যান্ড দেন আবার কালকের একটা নতুন দিন শুরু হচ্ছে। অ্যান্ড চলো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের এই জুম ডেলি ফ্যামিলিটাকে যত ইচ্ছে বাড়াতে হবে, অ্যান্ড সেটা তোমাদেরই দায়িত্ব। তো বাড়াতে থাকো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।